হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তোষ স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, চেঙ্গিজ সিওর শট ব্লকবাস্টার হতে চলেছে, কেউ আটকাতে পারবে না। চেঙ্গিজের যে রেসপন্স চলছে আমি খবর নিয়ে দেখেছি। দাঁড়ান, তার আগে আমি বলি যে আমি এখনও রুমে কি করছি। অনেকেই এখন এই প্রশ্নটা করবেন, জানি যে তুমি এত বড় বড় ডায়লগ মারছো, তুমি রুমের ভেতরে কি করছো। তো দেখুন, আমি একটা কথা বলি, আমাদের এখানে মর্নিং শো নেই, আমাদের এখানে দুপুর একটার দিকে শো। তাই আমি এত আগে গিয়ে কি করব? আমি একটু খবর নিলাম ফোন টোন করে যে এর চূড়ান্ত লেভেলে টিকিট বিক্রি হচ্ছে। অন্যান্য হলের কথা বলছি, আমাদের পাশেরটা না, অন্যান্য হলে এর চূড়ান্ত লেভেলে টিকিট বিক্রি হচ্ছে এবং খুব সুন্দর ফটাফট হল ভরে যাচ্ছে। তো এই সিনেমাটার ওপেনিং ডে একটা দারুণ নিতে চলেছে, বাংলায় প্রথম এমন কোনো সিনেমা হবে যেটা রেকর্ড ব্রেক করতে চলেছে। এই চেঙ্গিজ বাংলার পুরনো ইতিহাসকে পাল্টে দিতে চলেছে। চেঙ্গিজ ওয়েস্ট বেঙ্গলে যে একটা রেসপন্স আছে ভাই, পুরো কাঁপিয়ে দেবে, জাস্ট আনবিলিভেবল, বিশ্বাস করতে পারবেন না। প্রত্যেকটা হলের সামনে লোক যেভাবে জড়ো হয়েছে, স্পট বুকিং কাকে বলে দেখিয়ে দিচ্ছে। আমার মনে হয় এটাই জেদ, যার এই পাওয়ারটা রয়েছে যে অ্যাডভান্স বুকিং তো করতে পারেই, তার সাথে সাথে স্পট বুকিং যেভাবে হয় জাস্ট অন্য লেভেলের। আমার বাড়ির পাশে হলে তো স্পট বুকিং হয়, সেখানে তো কোনো অ্যাডভান্স বুকিং বা কোনো রকম কোনো কিছু নেই, মানে মাথা ভাঙা অপসরার কথা বলছি। আমি একটু পরেই বেরিয়ে যাব, তার আগে এই ভিডিওটা ম্যাক করছি। তো দেখুন, পশ্চিমবঙ্গে তো এটা অলরেডি সুপারহিট হয়েই গেছে, বাইরে কীরকম হবে? তো দেখুন, পশ্চিমবঙ্গের বাইরে সারা ভারতবর্ষে রিলিজ করেছে, মোটামুটি 900 শো টাইম পেয়ে রিলিজ করেছে। তো ন্যাশনালি এটা কীরকম পারফর্ম করবে? তো দেখুন, এর সাথে যে সিনেমাটা রিলিজ করেছে কিসি কা ভাই কিসি কা জান, সেটার অলরেডি রিভিউ আসা শুরু করে দিয়েছে হিন্দিতে, এবং সেটা নেগেটিভ রিভিউ আসছে, যেটা একটা বিশাল বড় অপরচুনিটি রয়েছে চেঙ্গিজের জন্য। চেঙ্গিজের এই সুবর্ণ সুযোগ কোনোভাবেই হাত ছাড়া যাবে না। যেভাবে সলমানের ছবির উপর লোকে হেট করছে, হেট করার অনেক কারণ রয়েছে। প্রথমত একটা রিমেক সিনেমা, তারপর এটাকে গুড মেকিং করেনি, তারপর একটা ডিরেক্টর জানেনি কীরকম ডিরেক্টর। তো সব কিছু মিলিয়ে কিন্তু কিসি কা ভাই কিসি কা জান একদম নিচে পড়ে যাচ্ছে। হ্যাঁ, হল অনেক রয়েছে, শো টাইম অনেক রয়েছে, প্রথম দিন একটা দারুণ কালেকশন হবে, কিন্তু এর নেগেটিভ রিভিউয়ের কারণে হতে পারে জিরো এবং কেজিএফের ঘটনা। এটাই কিন্তু হতে পারে চেঙ্গিজের স্বপ্ন সত্যি খুব বড় হতে চলেছে। যদি আরও বেশি নেগেটিভ পায় কিসি কা ভাই কিসি কা জান, যদি কন্টেন্ট যদি খারাপ, সেটা তো আশা করবেন, তার রিভিউ তো খারাপই আসবে, তো চেঙ্গিজের দরজা খুলে গেল। আর চেঙ্গিজের দরজা খোলা মানে পুরো বাংলা সিনেমার দরজা খোলা। তো যাই হোক, আমি মনে করি যে এইটা তো অলরেডি সিওর শট ব্লকবাস্টার হয়েই গেছে বাংলা এবং পুরো ভারতবর্ষে, মোটামুটি 1200 শো টাইম নিয়ে রিলিজ করেছে। অনেকে বলছিলেন যে হিন্দি চ্যানেল নাকি বলেছে সেরকম হল পায়নি বা শো পায়নি, তো আমি এটাই ভেবেছিলাম। আমি তারপর দেখলাম আপনারা জিতের পেজে যান, জিত গ্রাসরুট বা জিত ফিল্ম ওয়ার্কস সমস্ত পেজে যান, যে কোনো জায়গায় পেয়ে যাবেন। টোটাল মোটামুটি 1200 প্লাস শো পেয়েছে পুরো ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গল নিয়ে। তো ওটা একটা দারুণ ব্যাপার, এই সিনেমা প্রথম দিনই যে কালেকশন তুলবে সেটাই কিন্তু সিনেমার বাজেট রিকভার হয়ে যাবে, তারপর বাকি তো চলবেই ভাই। আর কিসি কা ভাই কিসি কা জান যেভাবে হেট পাচ্ছে বা নেগেটিভ আসছে, সেটাতে কিন্তু একদম চেঙ্গিজ একটা ধামাকা হতে পারে। দেখুন, না হয় কান্তারা হয়ে যায়, এরকম কোনো কিছু রেজাল্ট আসতে পারে। তো চেঙ্গিজের জন্য খুবই 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 ভালো লাগছে যে সিনেমাটা পজিটিভলি এখনও সব কিছু চলছে। তো এখনও চেঙ্গিজের রিভিউ শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে হয়তো বা শুরু হয়েও যাবে, বা কেউ কেউ হয়তো শুরু করেও দিয়েছে। আমি ভিডিও যখন করছি আমার চোখে এখনও চেঙ্গিজের রিভিউ আসেনি, তবে কিসি কা ভাই কিসি কা জানের রিভিউ দেখেছি, বেশি ভালো হচ্ছে না। তো যাই হোক, আপনাদের কি মতামত কমেন্টে জানান, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর হ্যাঁ, অপসরাতে যাচ্ছি, কারা কারা দেখা করবেন চলে আসবেন। টাটা।